নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত আমি শাগ্নিক সুন্দর আজকে চলে এসেছি আমাদের যে থাউজেন্ড প্লাস জেনারেল সায়েন্সের সিরিজ চলছিলো তো সেই জেনারেল সায়েন্সের সিরিজের পরবর্তী পার্ট নিয়ে এই পার্টে ঠিক প্রতিবারের মতোই আমরা আলোচনা করব সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে এবং এই সিরিজটি আপনারা মন দিয়ে দেখবেন কারণ আপনারা জানেন যে এই সিরিজ থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে এবং পরবর্তীকালেও আসবে সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা মন দিয়ে দেখো এবং পিডিওটি দেখার সাথে সাথে তোমরা খাতায় নোট করে নাও প্রতিটা কোশ্চেন খাতায় যখন নোট করে নেবে তখন দেখবে তোমাদের মাথায় এমনিতেই থেকে যাবে তাহলে আর তোমাদের সমস্যা হবে না পরবর্তীকালে মনে রাখার ক্ষেত্রে কিন্তু আমি যদি পিডিএফ দিয়ে দিই আমার অনেকেই বলছো পিডিএফ দাও পিডিএফ দাও তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে জানি পিডিএফ দিলে একশো জন যদি ডাউনলোড করে তার মধ্যে দশজন পড়বে বাদ বাকি নব্বই জন পড়বে না কিন্তু আমি চাই ওরকমভাবে পড়া না আমি চাই এফেক্টিভ স্টাডি এবং সেজন্যই তোমাদের বলছি তোমরা নিজেরাও একটু খাটো ভিডিওটি দেখার সাথে সাথে পজ করে তুমি কোশ্চেনগুলো লিখে নাও তাহলে আর কোনো সমস্যা হবে না এবং একটা খাতা বানাও যেখানে শুধুমাত্র আমাদের এই জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো থাকবে পরপর পরপর তুমি কিন্তু লিখে যাও তো যাই হোক প্রথম কোশ্চেন আমরা দেখে নিই প্রথম কোশ্চেন কি বলছে প্রথম কোশ্চেন বলছে ডটস ইজ আ ট্রিটমেন্ট গিভেন টু পেশেন্ট সাফারিং ফ্রম ডটস একটা টিকার নাম এই টিকাটা কোন ধরনের রোগে ভুক্ত পেশেন্টদের দেয়া হয় পোলিও নাকি এইডস নাকি হেপাটাইটিস নাকি টিউবার কোইলোসিস সঠিক উত্তর হচ্ছে টিউবার কোইলোসিস বা টিভি রোগের পেশেন্টদের ক্ষেত্রে ডটস টিকাটা প্রদান করা হয় এর পরের কোশ্চেনে আমরা চলে যাই এর পরের কোশ্চেন বলছে প্লিপ্লয়েডি পলিপ্লয়েডি যেটি একটি ঘটিত রোগ সেই পলিপ্লয়েডি অ্যারাইজ ইস ডিউ টু চেঞ্জ ইন দ্য সেই পলিপ্লয়েডি নামক যে রোগ বা যে বিকৃতি সেই বিকৃতি কিসের জন্য ঘটে কোনটার পরিবর্তনের জন্য ঘটে নাম্বার অফ ক্রোমাটিডস নাকি স্ট্রাকচার অফ জিন্স নাকি নাম্বার অফ ক্রোমোজম নাকি স্ট্রাকচার অফ ক্রোমোজম সঠিক উত্তর হচ্ছে ক্রোমাটিরদের সংখ্যার পার্থক্যের জন্য ক্রোমাটিরদের সংখ্যার পার্থক্য থাকার জন্য আমাদের প্লিপ্লয়টি নামক বিকৃতিটার উদ্ভব হয় এর পরের কোশ্চেনে আমরা চলে যাই এর পরের কোশ্চেন বলছে খুব ইম্পর্টেন্ট তোমরা অনেক পরীক্ষায় পেয়ে থাকবে যে সুইসাইডাল ব্যাগ কোষের সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে লাইসোজ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কিন্তু বিভিন্ন পরীক্ষায় পাবে এটা আমার গ্যারান্টি তো ওই জন্য বলছি যে সুইসাইডাল ব্ল্যাক বা আত্মঘাতী তৈরি কাকে বলা হয় মনে রাখবে বলা হয় লাইসোজোমকে এর পরের কোশ্চেন আমরা আবার চলে যাই হু অ্যামং দ্য ফলোয়িং এটা ভালো কোশ্চেন হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ক্রেডিটেড উইথ স্টার্টিং দ্য ওয়ার্ক অন প্ল্যান্ট টিস্যু কালচার প্ল্যান্ট টিস্যু কালচার বা উদ্ভিদের যে কোষের যে কালচার আছে সেই উদ্ভিদের কোষের কালচার নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করে বা গবেষণা শুরু করেছিলেন এফ সিসটি ওয়াট পি মহেশ্বরী পি আর হোয়াইট নাকি হারবার ল্যান্ড সঠিক হচ্ছে বিজ্ঞানী হারবার ল্যান্ড দেখো এটি কিন্তু আনকমন প্রশ্ন সব জায়গায় উত্তর পাওয়া যায় না যার জন্য এই কোশ্চেনটা ভালো করে মাথায় রাখবে প্ল্যান্ট ইস্যু কার্চারের কাজ প্রথমকে শুরু করেছিলেন না বিজ্ঞানী হারবার ল্যান্ড এরপরের কোশ্চেনে আমরা চলে যাই হুইচ অ্যাভ দ্য ফলোইং ইউজেস দ্য স্পন মেকানিজম তো ডুপ্লিকেট ইটসেলফ দেখো এটা আসলে বায়োলজির কোশ্চেন এটা আসলে কম্পিউটারের কোশ্চেন কিন্তু বায়োলজির সাথে কনফিউজন হয় বলে আমি এটা এখানে রেখেছি কম্পিউটারের স্পন মেকানিজম বলে একটা ব্যাপার আছে কম্পিউটারে যে ভাইরাসটা ঢোকে বা যে ওরম ঢোকে ওম এর সঠিক উত্তর হচ্ছে ওরম ডাব্লিউআআআরএম কম্পিউটারে যে ওর ঢুকে সেই ওম কম্পিউটারে ঢুকে নিজেকে ডুপ্লিকেট করতে শুরু করে নিজেকে বাড়াতে শুরু করে আস্তে আস্তে এবং কম্পিউটারে আলটিমেটলি সিস্টেমটাকে শেষ করে দেয় তো এই যে এইটাকে বলা হয় স্পন মেকানিজম এই স্পন মেকানিজম ইউজ করে কে ওরুম ক্লিয়ার হলো ট্রোজান হর্স এটাও একটা কম্পিউটার টার্ম কি স্ট্রোক লগার লজিক বোম কেউ না ওরুম ইউজ করে তারপরের কোশ্চেন আমরা চলে যাই ছয় নম্বর কোশ্চেনে হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ হোয়াইট ব্লাড কর্পাসেস হোয়াইট ব্লাড কর্পাসেস বা ডাব্লু বিসি এই ডাব্লু বিসির মেন কাজটা কি আমরা সবাই জানি যে ডাব্লু বা শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হল ইনফেকশানকে কমব্যাট করা বা ইনফেকশানকে প্রতিরোধ করা বা ইনফেকশানের বিরুদ্ধে লড়াই করা এটি হচ্ছে হোয়াইট ব্লাড কর্পেশনের প্রধান কাজ বোঝা গেল সাত নম্বর কোশ্চেন বলছে দ্য লেয়ার হোয়ার দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইথ ইনক্রিজিং অলটিটিউড ইজ টোটালি অ্যাবসেন্ট ইজ বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুমণ্ডলে কোন স্তরে আমরা তো সাধারণত জানি যে টেম্পারেচার আমাদের ইন অল্টিটিউড যত বাড়তে থাকে টেম্পারেচার তত কমতে থাকে তো কোন জায়গায় এই ঘটনাটা পুরোপুরি লুপ্ত পায় বা এই ঘটনাটা পরিলক্ষিত করাই যায় না যে টেম্পারেচারে পরিবর্তনের সাথে সাথে অল্টিটিউডে পরিবর্তন সঠিক উত্তর হচ্ছে স্ট্যাটোসফিয়ার নামক স্তরে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আনকমন প্রশ্ন ভালোভাবে মনে রাখবে বোঝা গেল এরপরে সিডেরোসিস সিডোরিসিস বলে একটা ডিজিজ আছে তো এই সিডেরোসিস ডিজিজটা কিসের ইনহালেশনের জন্য হয় সিলিকা ডাস্ট আয়রন ডাস্ট জিঙ্ক ডাস্ট নাকি কোল্ড ডাস্ট সঠিক উত্তর হচ্ছে আয়রন ডাস্ট প্রচুর পরিমাণে আয়রন ডাস্টের জন্য আমাদের শরীরে যে রোগটা দেখা যায় সেটাকে বলা হয় সিডেরোসিস ন নম্বর কোশ্চেন বলছে দ্য লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি লার্জেস্ট আর্টারি সবথেকে বড়ো ধমনি আমাদের হিউম্যান বডিতে আমাদের মানুষের শরীরে কি অ্যওটা ক্যাপালারি ভেনাকে ভা নাকি পালমোনারি ভেন সঠিক উত্তর হচ্ছে অ্যাওটা অ্যোটা হিটপিনতে থাকে তোমরা সবাই জানো তো অ্যাওটা কিন্তু হচ্ছে আমাদের হিউম্যান বডির লার্জেস্ট আর্টারি দশ নম্বর কোশ্চেন তুমি দেখতেই পাবে যে এই দশ নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক জায়গায় আসতে পারে কারণ নিউট্রিশন থেকে আছে বলছে নাইট্রিফিকেশান ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস অফ কনভার্টিং নাইট্রিফিকেশান নাইট্রিফিকেশান মানে অ্যামোনিয়া থেকে নাইট্রেটে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটার প্রসেসটা কথা বলা হচ্ছে সেই প্রক্রিয়াটার প্রসেসটার নামই নাইট্রোফিকেশান তো বলছে নাইট্রোফিকেশান কোথা থেকে কোথায় কনভার্ট করে হয় অপশানগুলো দেওয়া আছে এন টু ইন্টু নাইট্রোয়েট নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে নাকি নাইট্রোজেনকে নাইট্রিটি নাইট্রাইটে পরিণত করে অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে নাকি অ্যামোনিয়াকে নাইট্রোজেনে পরিণত করে সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে বোঝা গেল অ্যামোনিয়া থেকে নাইট্রাইটের কনভার্টিংয়ের যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি নাইট্রিফিকেশান এর পরের কোশ্চেন সেটা হচ্ছে ব্লাড ইজ রেড ইন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ এটা সবাই জানো রক্ত লাল হয় কেন না লোহিত রক্তকণিকা থাকার জন্য লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে না হিমোগ্লোবিন থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের রক্তের রং লাল হয় বারো নম্বর কোশ্চেন হুইচ অ ওয়ান অফ দ্য ফলোইং ইভেন্টস ইন আ বোটানিক্যাল গার্ডেন ইজ নেভার ডিরেক্টলি ইনফ্লুয়েসড বাই লাইট বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনে কোন ঘটনাটা কখনোই কখনোই আলোর দ্বারা প্রভাবিত হয় না ফ্লাওয়ারিং ফুল ফোটা ফটোসিন্থেসিস ট্রান্সপিরেশন নাকি ফার্টিলাইজেশান সঠিক উত্তর হচ্ছে ফার্টিলাইজেশান বোঝা গেল এই ফার্টিলাইজেশনে কিন্তু আলোর কোনো নির্ভরশীলতা নেই আলোর কোনো প্রয়োজন নেই ওই জন্য সঠিক উত্তর হবে ফার্টিলাইজেশান বাদ বাকি সবগুলোই আলোর প্রয়োজন আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজুয়ালি নট অ্যান এয়ার পলিউটান্ট এয়ার পলিউট্যান্ট মানে কি বায়ু দূষণ করে যেগুলো সেই বায়ু দূষণকারী কোনটা নয় এর মধ্যে হাইড্রোকার্বন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রাস অক্সাইড সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড যেটি কিন্তু একটি এয়ার পলিউট্যান্ট নয় এরপরের কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ট্রিটমেন্ট অফ ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন আমরা যে জল দূষণ হয় সেই জল দূষণের ট্রিটমেন্ট করার জন্য স কোন প্রসেসটার মধ্যে ইউজ করা হয় ব্যাগ হাউস ফিল্টার নাকি উইন্ডো কম্পোজিং কম্পোজিটিং নাকি ভেঞ্চুরি স্ক্রাবার নাকি রিভার্স অসমোসিস সঠিক উত্তর হচ্ছে রিভার্স অসমোসিস বা বিপরীত শ্রাবণ যেটাকে আমরা বলি তো সেই বিপরীত শ্রাবণ প্রক্রিয়াটা কিন্তু আমাদের ওয়াটার পলিউশন বা জল দূষণ রোধে ব্যবহার করা হয় বা জল দূষণকে শুদ্ধ করার জন্য বা জল দূষণ প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয় এরপরের হচ্ছে হুইথ সেলস ইন প্যাঙ্ক্রিয়াস প্রডিউসেস ইনসুলিন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্যানক্রিয়াসের কোন সেলটা কোন কোষটা ইনসুলিন তৈরি করে থাইমাস ইস্ট্রোজেন কর্পাসেপিডাইমিস নাকি আইলেটস অফ ল্যাঙ্গারহান্স মনে রাখবে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আইলেটস অফ ল্যাঙ্গার্স কীের সাথে সম্পর্কিত এরকম কোশ্চেন আছে তখন উত্তর হবে প্যাঙ্ক্রিয়াসের সাথে বা অগ্নাশয়ের সাথে সম্পর্কিত দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক দ্যাট ইনভলভস দ্য ইউজ অব মাইক্রো অর্গানিজমস টু রিমুভ অর নিউট্রেলাইজ পলিউট্যানস ফ্রম কন্টামিনেট সাইট দেখো বলছে কি এই যে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক একটি আবর্জনা কেরমভাবে ম্যানেজ করা যায় তার যে টেকনিক তো সেই টেকনিক তার মধ্যে ইনভলভ আছে কি যে ইউজ অব মাইক্রো অর্গানিজম বিভিন্ন ছোটো ছোটো অণুজীবের ব্যবহার করা হয় যার ফলে পলিউট্যান্টগুলোকে রিমুভ করা হয় কিংবা নিউট্রালাইজ করা হয় একটা কন্টামিডিয়েট একটি দূষিত সাইট থেকে দূষিত জায়গা থেকে তো সেই প্রক্রিয়াটার নাম কি বায়ো বায়োম্যাগনিফিকেশান বায়ো রেমিডিয়েশান না কি আমাদের বায়ো কনসেনট্রেশান সঠিক উত্তর হচ্ছে বায়ো রিমেডিয়েশান বোঝা গেল এটাই হচ্ছে সঠিক উত্তর যেখানে মাইক্রো অর্গানিজম ইউজ করা হয় এটি এমন একটি টেকনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক যেখানে মাইক্রো অর্গানিজম ইউজ করা হয় এরপর হচ্ছে দ্য সোর্স অফ এনার্জি ড্যাট কজ দ্য লিস্ট গ্লোবাল ওয়ার্মিং দেখো এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সব থেকে গ্লোবাল ওয়ার্মিংয়ে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন উৎসুতি এনার্জির কোন উৎসুতি সঠিক উত্তর হচ্ছে জিও থার্মাল এনার্জি বোঝা গেল জিও থার্মাল এনার্জি সবথেকে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্লোবাল ওয়ার্মিংয়ে এরপর হচ্ছে দা অক্সিজেন লিভারেটেড কালকে পিএসসি পরীক্ষা হয়েছে দেখেছো তোমরা এসছে আর আমি এই সিরিজটা মানে এত আফসোস লাগছিল আমার কারণ আমি এই সিরিজটা প্রায় এক সপ্তাহ আগে বার করে রেখেছি যেটা প্রকাশ করাই হয়নি তো যাই হোক তো অক্সিজেন লিভারেটেড ডিউরিং ফটোসিনথেসিস ক্রাম ফর্ম অক্সিজেন ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় শালুক সংস প্রক্রিয়ায় অক্সিজেন কোথা থেকে আসে মনে রাখবে অক্সিজেন কিন্তু জল থেকে আসে বোঝা গেল অক্সিজেন জল থেকে আসে শালু প্রক্রিয়ায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দ্য টার্ম হিগস বোসন হিগস বোসন নামে একটা কোনার কথা আমরা জানি সেই হিগস বোসন কথাটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড ন্যানো টেকনোলজি অঙ্কোলজি গড পার্টিকেল নাকি স্টেম সেল রিচার সঠিক উত্তর হচ্ছে গড পার্টিকেল বা ঈশ্বর কোনা যাকে বলে থাকি সেইটার সাথে হিগস বোসন কথাটা সম্পর্কিত দ্য হরমোন দ্যাট স্টিমুলেটস হার্ট কোন হরমোনটি হার্ট বিটকে স্টিমুলেট করে বা আমাদের হৃদপিণ্ডের যে বিট আছে একটা নির্দিষ্ট সেই লাভ বিটটাকে স্টিমুলেট করে কোন হরমোনটি সঠিক উত্তর হচ্ছে থাইরক্সিন হরমোন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে থাইরক্সিন হরমোন কিন্তু আমাদের বিটকে স্টিমুলেট করে এরপরের কোশ্চেনে আমরা দেখে যাই দ্য প্রেজেন্স অফ এয়ার বাবল দ্য প্রেজেন্স অফ এয়ার বাবল ইন ব্লাস্ট টিম ইজ ডেঞ্জারাস টু লাইফ বিকজ বিকজ আমাদের দেখো খুব আমাদের যে ব্লাড স্ট্রিম আছে না আমাদের যে রক্ত প্রবাহ আছে সেই রক্তপ্রবাহে যখন এয়ার বাবেল বা বুদবুদ ফর্ম হয় তখন আমাদের জীবনহানি হতে পারে তো এটা কেন জীবনহানি হয় তার কারণ হচ্ছে সঠিক উত্তর সি দ্য দ্য ফ্লো অফ ব্লাড ইজ অবস্ট্রাক্টেড আমাদের যে ব্লাডের ফ্লো আছে বুদবুদ হওয়ার ফলে কি হয় সেগুলো অবস্ট্রাক্ট হয়ে যায় সেগুলো বাধাপ্রাপ্ত হয় যার জন্য আমাদের জীবন হানি হতে পারে বোঝা গেল আচ্ছা নেক্সট কোশ্চেন দ্য স্টাডি অফ এটা খুব সহজ প্রশ্ন যে দ্য স্টাডি অব রিলেশান অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্স টু দেয়ার সারাউন্ডিংস আমরা অ্যানিমাল আর প্ল্যান্ট আমাদের যে প্রাণী আছে এবং উদ্ভিদ আছে তাদের প্রাণী এবং উদ্ভিদে তাদের পরিবেশের সাথে সম্পর্ককে বা পরিবেশের সাথে যে সম্পর্কের অধ্যয়ন বা যে স্টাডি তাকে আমরা কি বলি তাকে আমরা বলি ইকোলজি এটা তোমরা সবাই জানো এটা কিছু বলার নেই আর হুইচ অফ দ্য ফলোইং প্লেজ অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন ফটোসিনথেসিস ফটোসিনথেসিসে সব বেশি রোল কে করে ক্লোরোপ্লাস সেন্ট্রোজম টোনোপ্লাস নাকি নিমাটোপ্লাস তুমি সবাই সব সময় জানো যে ক্লোরোপ্লাস কিন্তু ফটোসিনথেসিসে গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করে কারণ ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল সঞ্চিত থাকে জাইলেম ইন প্ল্যান্টস আর রেসপন্সিবল ফর আমাদের উদ্ভিদে যে জাইলেম বলে যে পার্টটি আছে তো সেই জাইলেম প্রবাহ কিসের প্রবাহ করে বা কী বয়ে নিয়ে যায় জাইলেম তো কিছু না কিছু বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় প্ল্যান্টসে তো সেটা কি বয়ে নিয়ে যায় না ওয়াটারকে ট্রান্সপোর্ট করতে জাইলেম সহায়তা করে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় আসেই যাবে দেখবে যাইলেম ওয়াটার ট্রান্সপোর্টে সহায়তা করে ফুডের ট্রান্সপোর্টে কিন্তু নয় কিংবা অ্যাক্সিজেন অ্যামিনো অ্যাসিডের ট্রান্সপোর্টেও নয় কেবলমাত্র ওয়াটার ট্রান্সপোর্টে যাইলেম সহায়তা করে প্রজেক্ট সংকল্প প্রজেক্ট সংকল্প স্টার্টেড ফর দ্য পারপাস প্রজেক্ট সংকল্প বলে সংকল্প নামক যে প্রজেক্টটি শুরু হয়েছে সেই শুরুটি সেই প্রজেক্টটি শুরু হয়েছিল কিসের জন্য না এইডস বা এইচ এইডস বা এইচ বলে যে রোগটি আছে যেটি নাকি এইচ আইভি ভাইরাসের ফলে হয় এইডস নামক রোগটি সেই রোগটাকে এলিমিনেট করার জন্য যে প্রজেক্টটি শুরু হয়েছিল তার নাম হচ্ছে সংকল্প বোঝা গেল পরের কোশ্চেন হুইচ অব দ্য ফলোইং ব্যাকটেরিয়াম কজেস ক্রাউন গার্ল ডিজিজ ইন প্ল্যান্টস বিভিন্ন উদ্ভিদে অনেক সময় ক্রাউন গার্ল ডিজিজ দেখতে পাওয়া যায় সেই ক্রাউন গার্ল কে মানে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে বা কোন ব্যাকটেরিয়া এই রোগটি ঘটায় সেটা হচ্ছে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমে ফেসিয়েন্স বোঝা গেল অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমে ফেসিয়েন্স এই ব্যাকটেরিয়াটি এরপরের কোয়েশ্চেন ইউস্ট ইউস্টিচিয়ান টিউব ইজ লোকেটেড ইন হুইচ পার্ট অফ হিউম্যান বডি দেখো ইউস্টিচিয়ান টিউব কোথায় দেখা যায় এটি হচ্ছে কানে দেখা যায় তো তোমাদের ছবিটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটি ইউস্টিচিয়ান টিউব দেখো আমি দেখাচ্ছি তোমাদের ছবিটা এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ইউস্টেচিয়ান টিউব বোঝা এই জায়গাটার নাম হচ্ছে ইউস্টেচিয়ান টিউব আর বিভিন্ন জিনিসপত্র আছে এটা হচ্ছে ম্যালিয়াস তোমরা জানো এটা হচ্ছে ইনকাস এগুলো পরে আমি বলবো তো যাই হোক এই যে নল মতো যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ইউস্টেচিয়ান টিউব ক্লিয়ার হলো আচ্ছা এরপরে আবার আমরা যেখানটায় পড়ছিলাম সেখানে চলে যাই কোশ্চেনে আমাদের তারপরের কোশ্চেন বলছে হুইজ পার্ট অফ দ্য ব্রেন plays an important role in motor control আমাদের যে মোটর কন্ট্রোল মোটর কন্ট্রোল মানে এখানটা বোঝা যাচ্ছে যে যাতায়াতের সুবিধার জন্য বা আমাদের যে ভারসাম্য বজায় রাখতে ব্রেনের কোন পার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তর হচ্ছে সেরিফ বেলাম এই সেরিফ বেলাম আর সেরিফ ব্রামের মধ্যে গুলিয়ে যায় তোমাদের ছবি দেখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝটা সুবিধা হবে যে কোনটা সেরিফ বেলাম আর কোনটা সেরিফ ব্রাম দেখো দেখো এই যে যেটা দেখতে পাচ্ছ তুমি এখানে এইটা হচ্ছে সেরিফ ব্রাম এই যে নীল রঙের অংশটা এটা সেরিব্রাম আর এই জায়গাটা হচ্ছে শরিফ ব্রেলাম বোঝা গেল এই ছোট্ট জিনিস কিন্তু আমাদের ভারসাম্য বজায় রাখতে অনেক সাহায্য করে এটি হচ্ছে শেরিফ ব্রেলাম তো এই শেরিফ আমাদের মোটর কন্ট্রোলে সাহায্য করে তো যাই হোক এবার আমরা আবার কোশ্চেনে চলে যাই যেটা বলছে অন গ্ল্যান্ডস আর লোকেটেড ইন মেভিয়ান গ্ল্যান্ডস আইয়ে দেখতে পাওয়া যায় চোখে চোখের পাতার এই যে এটা যদি চোখ হয় চোখের পাতার এই জায়গাগুলোই আমাদের মেভিয়ান গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় বোঝা গেল এই জায়গাগুলো মেভিয়ান গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় তো এর পরের কোশ্চেনে আমরা চলে যাই এর পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস আর ওয়াটার সলিউবেল এটা তো তোমরা জানো যারা ভিটামিন পড়ছো জানো কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন ধরনের ভিটামিনের মধ্যে ওয়াটার সলিউবেল বা জলে দৈব্যত সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বি আর সি কিন্তু ওয়াটার সলিউবেল তো এই ছিল আমাদের কিছু কোশ্চেন আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করো কারণ তোমরা যত লাইক ও শেয়ার করবে আমরা তত ফ্রিকোয়েন্টলি এই ধরনের ভিডিও তোমাদের বিভিন্ন পরীক্ষা রিলেটেড আনতে থাকবো অল থ্যাংকস ফর ওয়াচিং